বাপলে বাপ, কিটমেতে তো গিফট বলেছে, এই গিফটগুলো খুলব, দেখি তার আগে মায়ের কাছে একটা কেক খাইয়া দিতে বলে, হ্যাঁ রে পটল আলে আয় আয় বলে, মা গো বলে আমার পেটটা না তোমার গল 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 করতে দেন, একটা কেক খাবো অনেক ভোগ লাগিতে। ওই রে বাবু আর কেক, ক্রিসমাসে দেখলি নি কোন কুটুম বাটুম আসছিল, ওদেরকে দিয়ে তো ফুরাইল রে, আর একটাও নয় তাহলে আমার খুঁটটা 100 টাকা বাঁধা আছে, বুঝছে বাজার দিকে গেলে খাইয়া আসবে, ওই দেখ দেখ জলদি করে দিয়ে দে তাহলে বাজার দিকে গেলে খাইয়া দেবো কেকটা, এলে 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 বাজার দিকে গেলে খাইয়া যা। মাকে বলি তুই না তোমার ভালো বটি, ঠিক আছে আমি বাজার দিকে লাগছি তাহলে কেকটা খাই, তারপরে গিফটগুলো খুলবো। আরে বাপ, গিফটগুলো তোকে দিয়েছে সবাই, তুই খুলবি যে, এখন বাজার দিকে লাগাই তুই কেকটা খাই। খুঁটটাতে 100 টাকাটা বাঁধা ছিল, ছেলেটা সেটাও ছাড়ল না, আর নিয়ে যা, এটাই তো ওরা খাওয়ার বয়স ওঠে, এখন খাবে না নিলে আর কখন খাবে, নিয়ে দেবো তাহলে আমার বিড়ির খরচটা বের হয়ে যাবে, আমি এগুলো কোনো মতো ফেলবো না, সে বিক্রি করে কারো যদি খাইয়ে যেয়ে হচ্ছে ওটা দেখবেন না, বিকলে কাজ। হ্যাঁ বাপ, রোজ টিকা তখন ঢুঁড়ে না কুকুরের মতন দাঁড়া হয়েছে, একটা ছেলে ভুলে এলো নাই এই কেকগুলো কিনতে, আমার নামও বড় ঝঙ্গলা, 100টা কিপটে মরেছিল তবে আমি জন্মেছি, আমি যেমন তোমাকে চিনি খাইতে দিইনি মুখ থেকে লোকা করাই, তেমনি আমি বাসি কেকগুলো কোনো মতো ফেলবো নাই, কেউ না কেউ এসে গেই ওদেরকে সাটাই দেবো কেকগুলো। এই কেক নিয়ে এলো, কেক, ভ্যানিলা কেক, স্ট্রবেরি কেক, এই তো একটা ছোটো ছেলে আমার কেকগুলোর দিকে এসছে, ইয়াকে দিয়ে দেবো 100 টাকায় 2টা কেক, ইয়ে পুরো বোম বোম হয়ে গেছিল। ইয়ে বলে তোমার দোকানে তো বেশ সুন্দর সুন্দর কেক আছে। আরে বাপ, এগুলো ক্রিসমাসের বাসি না কি বলে, মানে এগুলো আছে ক্রিসমাসে মনে হচ্ছে নি, অমি টাইপের কেকগুলোই বটে, এগুলো খুব টেস্টি কেক বটে, তো নিবি নাকি তুই? তো বলে তুমি কেকগুলোই একটাই কত নিবি? আরে বাপ কি বলবি, অনেক কেক ছিল সব বিকাই গেল, আর দেখছি নি অনেক রোদও হয়ে যাচ্ছে, ঘর দিকে যেতে হবে, আরে 2টা কেক কতক্ষণ রাখিবো, আর তুই যদি নিবি তো 100 টাকায় তোকে দিয়ে দেবো 2টো। হ্যাঁ কাকু বলি, আমার কাছে 100 টাকাই আছে, তোমার কেকগুলো দিয়ে দাও 2টো, ওরা আমারও বোম বোম হয়ে যাবে, আর আমি দাদাই কেক খাবো তাহলে। হ্যাঁ তো তাহলে তুই আমাকে 100 টাকা দিয়ে দে, জলদি করে ঘর যেতে হবে। এই লাও কাকু তোমার 100 টাকা তো লাও লাও। হ্যাঁ দেখ রে বাবু, আমি তাহলে আসছি, তুমি তাহলে কেকগুলো নিয়ে নেবেন, আর না নিয়েও গেলেও কোনো নেই, এখানে বসে বসে খাইয়ে দে, আর হোটেলটাতে জল খাইয়ে নেবি। হ্যাঁ হ্যাঁ কাকু, ওটাই করে দেবো আমি, ঠিক আছে তাহলে তুমি এগুলো দাও। আপনার বাপে টেট তোলা মনে হচ্ছে অনেক টেট্টি বোধে, দেখি মুখে জল তুলে আছে, না আর বেশি দেরি না করে খাইতে বসে বলে। বাপলে বাপের কেকগুলো তার টেট আছে না, ও খাইতে তো লাগিতে। বাপলে বাপ, পেট কি বেদনা করছে, লোক তোমার তোমার কেকগুলো ঠকাই দিল, আমার কোথায় বাতি কেক দিয়ে নিয়েছে, তোমার বেদনা করছে পেট, আর এখানে থাকা চলবে না মনে হচ্ছে, পেট তোমার বেদনা করছে, মানে তো বাথরুম টাথরুম দিকে যাইতে হবে, না না ঘর দিকে যাই। বাপলে বাপ, এত তোলে হাজা পাই উঠে না, মনে হচ্ছে তোলে এত লোকলেও করতে পারবো না, ও বাপলে তোমার বেদনা করছে পেটটা, এত তোলে পাই উঠে না, বাপ দিয়ে ভুঁই দেয় করে দেবো, না না এখানে কোলা তুলবে না, মা দেখলে গাল দেবে, কোনো মতো কষ্ট মতো করে তলে একটুগুলো বসতে হবে। বাপলে বাপ, কোনো মতো কষ্ট মতো করে আরে এখানে একটা দম বেড়ে গেল। বাপলে বাপ, পেটটা লেখা দিয়ে দলগুলো বেড়ে নিয়েছি, লোক সাথে তো মহা হারামি তো বটে, আমাকে ঠকাই দিল, ও বাপ বেদনা করতে। বাবুদা শুনো তাহলে, আমার এই খাতুন ট্যালেন্টটা যদি তোমাদেরকে ভালো লাগে থাকে না, আমার ট্যালেন্টে একটা খাট খাওয়াই মারিয়ে দাও, আর লাইকও বলে দিবে, ঠিক আছে।